হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মিতা লাইফস্টাইল ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, কারণ আজকে আমরা যাব কোথায় বুনু বলা দেয়, কোথায় যাব ঘুরতে। ওই যে আমার বোন এসছে আমাদের বাড়ি, ওটা আমার মাসির মেয়ে, আমি ও তারপর একটা বৌদি আর প্রীতি, যে স্বপ্ন দাঁত মেলায় সে তো থাকবে, আর দিশা, আমরা এই কজন মিলে যাবো একটু ঘুরতে। মানে ঘুরতে বলতে হচ্ছে কালীতলার ওদিকে ঘুরতে যাবো, তো বললাম একটা ব্লগ করি। আর আমার জেঠি ওখান থেকে উঁকি মেরে মেরে দেখছে, আর ওই যে আমার বোন। তো চলো, রাস্তা এখন বৃষ্টি প্রায় পড়ছে, জানি না যাওয়া হবে কিনা। চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস, এই যে আমরা বেরিয়ে গেছি, আর ছোট মস্তান যাচ্ছে, আর এটা ছোট মস্তানের বা, আর যে আমরা যাচ্ছি, আর একজন হলো খেতে গেছে তাই দেরি হয়ে যাচ্ছে, এখন আমরা চলে যাব। করবো না ফোন, ও আসুক গে। চলো তা রাস্তায় যে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মানে রাস্তায় বেরিয়েছি, বড় রাস্তায় যে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সুন্দর একটা জায়গায় আসলাম, তোমাদের সিনারিটা একটু দেখাই। ওই দেখো আকাশটা কত সুন্দর লাগছে। ওই যে ওনার সাথে রাস্তায় দেখা গেলো, উনি ওটা হাই করে দিলো, কিন্তু সেটা তোমাদের দেখাতে পারলাম না। খুব সুন্দর ওই জায়গাটা তোমরা দেখলে। তো চলো এবার রাস্তার দিক যাই। এই রাস্তার দিকে বলছি, দূর শুধু ভুলে যাচ্ছি, অনেকদিন পর পর করলে এই হয়। চল আমরা সোজা রাস্তার দিক যাই, এবার ঘুরে বেড়াই। বাবা, ওই যে আমার বুনু, আর এই যে সব চ্যাংপোলা, ওই যে আমার চ্যানেলের নাম, একটু সাবস্ক্রাইব করো, করে দিও সবাই। চলো এবার আরো যাই, দেখি কত দূর যায় ওরা। নিচে লাইক করো। যখন কালীতলার পুজো হয় সেই সময় আমরা 1 ঘন্টা কি 15 মিনিটের মধ্যে কালীতলে চলে যাই, সেখানে 1 ঘন্টা গেছে, আমরা এখনো পৌঁছাতে পারিনি। এই এইসব এইসব মহিলাদের নিয়ে কোথায় চলে যায় বলো তো? চলাই যাবে না এইসব মহিলাদের নিয়ে। অনেক দূর চলে আসলাম, কটা বাজে ভাই দেখতো? তো চলো, এখন 5:03 বাকি। প্রচন্ড গরম লাগছে। এই যে বৌদি স্যাম্পেল নিয়ে বলে করে যেতে হচ্ছে, ওরা বাড়ি গেছি রে। কুকুরগুলোর জন্য আমরা যেতেই পাচ্ছি না, 100 বার দাঁড়ালাম পর্যন্ত। আমরা আমাদের সীমানায় চলে এসেছি। ওই কর্নারে হচ্ছে, দেখতে পাবে কিনা জানি না, ওই কর্নারে হচ্ছে কালীতলার ব্রিজ। আর এই জায়গাটার লোকেশনটা খুব সুন্দর, এখানে আমরা একটু সবার রিলস করবো। এবার এইখানে আমরা একটু রিলস টিলস করবো, তারপর আমরা বাড়িতে যাবো। আমার দিকে ঘুরাস না, তো কিছুটা রিলস করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কিনে যাচ্ছি ওদিকে, ওরা আমাদের ফেলে চলে গেছে, আমরা একটু জল কিনতে গেছিলাম, আমরা চলে এসেছি। ওখানে একটু দাঁড়িয়ে সবাই রিলস মিলস করলো। তোমরা আমার যদি রিলস দেখতে চাও তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে যাবে। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাম হচ্ছে মিতা রয় 7171। তো সবাই যাবে, আর ওদের সামনে একটু দেখাচ্ছি তোমাদের। চলো জায়গাটা। তো গাইজ, এখন আমাদের ঘোরা হয়ে গেছে,
তোমরা দেখতেই পেলে আমরা ঘুরতে গেছিলাম কিন্তু মন্দিরে যেতে পারিনি কিন্তু অনেকজন অনেক কারণ ছিল কারণ অনেকে মারা গেছে তার জন্য যেতে পারিনি আমরা তো পরে তোমাদের এসে একদিন দেখিয়ে দেবো আবার তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে যাই চলো তারপর বাড়ি যাই আবার তোমাদের সাথে কথা হচ্ছে বললাম তো কষ্ট হয়ে গেছে সবার এক একজনের তাই যাচ্ছে এখন অবস্থা খুব খারাপ এখন আবার বাড়িতে পড়াতে যেতে হবে আমার তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ ভাই গরিবের চ্যানেল একটু তো সাবস্ক্রাইব করে দিতে পারো একটু করে দাও তো টাটা।